ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামীকাল ভোর পাঁচটা ত্রিশ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠ নামবে ব্রাজিল আর এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা রাশিয়া বিশ্বকাপে হতাশার বিদায়ের পর নতুন মেয়াদে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন কোচ দিতে বিশ্বকাপে ব্রাজিল দলের অধিনায়কত্ব নিয়ে নতুন এক পদ্ধতি অবলম্বন করেছিলেন এই কোচ প্রায় প্রতি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পরিবর্তন করেছিলেন তিতে তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচের আগে নতুন এক সুখবর দিলেন তিনি এবার আর ব্রাজিল দলের অধিনায়কত্বের পরিবর্তন নয় প্যারিস অ্যান্ড জার্মানির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে ব্রাজিলের স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে এমনটা জানিয়ে দিলেন কোচ তিতে নেইমার হবেন ব্রাজিলের স্থায়ী অধিনায়ক আগামীকাল নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠ নামার আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ তিতের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নেইমার এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেন আমি এই দায়িত্ব আবারও গ্রহণ করেছি এতদিন অনেক কিছুই শিখেছি এবং ভবিষ্যতে আরও শিখতে চাই এই দায়িত্ব আমার জন্য দারুণ কিছু এরপর রাশিয়া বিশ্বকাপ প্রসঙ্গে নেইমার বলেন রাশিয়াতে আমরা একটা দুঃসময় পার করেছি এ সময় আমাদের অধিনায়কত্বের জায়গাটা স্থায়ীভাবে পূরণ হয়নি একজন অধিনায়কের ছেও আমার ওপর বিশ্বকাপের চাপটা বেশি ছিল তাই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আমার সময়গুলো অনেক হতাশার কেটেছে এ সময় আমি অনেক সমালোচনার মুখে পড়েছি তাই সাংবাদিকদের মুখোমুখি হতে চাইনি এবং হলেও শান্ত থাকার চেষ্টা করেছি কারণ এ সময় নিরবতায় সবচেয়ে বড় উত্তর ছিল আমার জন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ বিশ্বকাপে তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি রাশিয়া বিশ্বকাপে হতাশার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল আগামীকালের এই ম্যাচে নতুন অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে নেইমারকে আর এই প্রসঙ্গেই নিজের মন্তব্য তুলে ধরেছিলেন নেইমার